হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আমাদের গ্রামের বাড়িতে যাব, সেখানে দেখব কি অনুষ্ঠান আছে। তার আগে যারা চ্যানেলে নতুন হয়ে এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। চলো দেখি আজকে ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছ আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি। বাড়ির সামনে একটা বিরাট পুকুর, বা আমরা একটা দিঘি বলি। দেখতে পাচ্ছ অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, আর সামনে প্রচুর গাছপালা রয়েছে আমাদের এই পুরাতন বাড়ি। আমরা এখন এখানে থাকি না, সময়ে সময়ে আমরা এই বাড়িতে যাই। সামনে যে পুকুরের যে অপরূপ দৃশ্য তোমরা ভালো করে দেখো। এখানে বাড়ির সামনে প্রচুর গাছপালা রয়েছে, গাছগুলো চারিদিক থেকে ঘেরা, আর পুকুরটাও দেখা যাচ্ছে, আর পাশাপাশি দুটো পুকুর রয়েছে, আমরা সেটাও দেখবো। আর আমরা আগে আমাদের বাড়িটা দেখে নিই। এখানে মাটির তৈরি, কিছুটা অংশ পাকাও রয়েছে মাটির। এখানে সামনে গেট দেখতে পাচ্ছ তোমরা, আর এই গেটের সামনে দিয়ে একদম পুকুর রয়েছে। এই পুকুরটা আমরা একটু দূর পর্যন্ত দেখে নিই। দেখতে পাচ্ছ বড় একটা দিঘি, তার পাশে আর একটা ছোট রয়েছে, ছোট পুকুর রয়েছে, এখানে মাঝে বাঁধের মতো দেওয়া রয়েছে। আমরা দেখে নিলাম কেমন এই দিঘিটা কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের এই যে পুরাতন বাড়ি, সেই বাড়িটা আমরা একটু দেখে নিই। কিছুটা অংশ পাকা আর বাকিটা মাটির তৈরি, দোতলা মাটির তৈরি দোতলা। আর সামনেই একটা অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে এই অনুষ্ঠান চব্বিশ প্রহর বলে। এই চব্বিশ প্রহরে এখানে হরি লুট এ বাতাসা, সে বাতাসা ছড়ানো হচ্ছে। সবাই খুব মহা আনন্দে সেগুলিকে তুলছে এবং অনেকে ছড়াচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর জনসমাগম হয়, আর প্রচণ্ড গরমের মধ্যে এই অনুষ্ঠান হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই মন্দিরটি নির্মাণ হচ্ছে, আর এখানে যে অনুষ্ঠানটা চলে প্রতি বছরই এই সময়ে হয়। আমরা ফ্রেন্ডস, তোমরা দেখলে, আমরা গ্রামের বাড়ি থেকে ঘুরে এসেছি। তোমাদের গ্রামের বাড়িটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।